এবারে সূর্য থেকে পৃথিবী কোথায় আসলো তেইশ ডিগ্রি কনে আসলো ওখান থেকে যদি এক ইঞ্চি কম হয়ে যায় পৃথিবীর জলিবুড়ি শেষ হয়ে যাবে আবার যদি এক ইঞ্চি বেড়িয়ে যায় দূরে পৃথিবী বরফে আবৃত হয়ে যাবে দুই কোটির মতো উল্কাপাত হয় যার প্রতি সেকেন্ডে ছয় থেকে চল্লিশ মাইল বেগে পড়ে কিন্তু এই উল্কা থেকে পৃথিবীকে বাঁচিয়ে রাখে কে এই জন্য আইনস্টাইন বলেই ফেলেছেন রিলিজন উইদাউট সায়েন্স is blind science without religion is lame আগে একটা রিসার্চ হয়েছিল কুরআনের শতকের 11 ভাগ বিজ্ঞান বহন করে আমরা বলে দিয়েছি শতকের 11 গুণ পুরো শতকের ভাগে বিজ্ঞান বহন করে আহলে আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন করি জাবতু الحمد لله رب العالمين এর জন্য এবং জাবতু দরুদ ও সালাত আশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া জন্য প্রচণ্ড দাবদাহের পরে আবার রহমতের বৃষ্টিপাতের ফলে রাজশাহী মহারগরী আজকে শান্ত যেখানে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সেখানে আজকে একের দিনে একান্ন কিলো মিলিমিটার বৃষ্টি হওয়ার ফলে সুন্দর আবহাওয়া বিরাজ করছে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ বলছেন যিনি তোমাদের সৃষ্টি করেছেন রব আর খালেক এক নয় আলহামদুলিল্লাহ রবীন্দম খালেকিল আলমিন বলেন আল্লাহ তিনি যিনি জগৎ সংগ্রহের প্রতিপালক সৃষ্টি যিনি করেন প্রতিপালন তিনিই করেন মায়ের গর্বে সন্তান উৎপাদন হয় মা সন্তান পোশাক করেন মাকেই সেই সন্তানের প্রতিপালনের দায়িত্ব নিতে হয় আল্লাহবাক এ পৃথিবীর সৃষ্টি করেছেন তিনি এর প্রতিপালনের হকদার কিন্তু ভাষাটা সে কীভাবে তোমরা তোমাদের রবের দাসত্ব করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তার একমাত্র অধিকার আছে পালন করতে হবে যারা করতে পারে না একটা সৃষ্টি করতে পারে মশাও সৃষ্টি করতে পারে না তারা করতে পারে না এটাতেই শেষ করলেন না অল্লদিন তোমাদের পূর্বতে যারা চলে গেছে দাদা দাদি নানা নানি প্রপিতা মো মহি সবাই সবাইকে তিনি সৃষ্টি করেছিলেন করেছিলেন্লা তাকুন যাতে তোমরা আল্লাহধীর হতে পারো এখান থেকে দেওয়া হচ্ছে যে মানুষের যাবতীয় উন্নতির এবং অগ্রগতির মূল চাবিকাটি হচ্ছে তাকুয়ার উপরে তাকোয়া ভিত্তিক সমাজ মানুষের সবচেয়ে মানবতা ভিত্তিক সমাজ যেখানে তাকুয়া নেই সেখানে পশুত্ব ছাড়া কিছুই বিরাজ করে না আর তাক অর্জনের জন্য আমরা একমার শ্যাম রেখেছিলাম প্রতি মুহূর্তে আমাদের তাক অর্জন করতেই হয় জ্ঞানীদের জন্য জ্ঞানের মাধ্যমে তাকা অর্জন করার সুবিধার স্বার্থে এখানে উদাহরণ আল্লাহবাক দিচ্ছেন একে একে যিনি তোমাদের জন্য করেছেন পৃথিবীকে বিছানা স্বরূপ এবং আসমানকে করেছেন তোমাদের সাপ স্বরূপ এবং সেখান থেকে তিনি তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করছেন এগুলো দলিল তিনি যে রব তার দলিল হচ্ছে এগুলা আমরা দেখছি আছেই নিয়ে কখনো আমরা রিসার্চ করি এই আকাশে সূর্য আছে চন্দ্র আছে তারকা আছে নক্ষত্র রাজে আমরা দেখি কেন আসে কিভাবে হয় এগুলো আমাদের কোন কাজে লাগে এগুলো নিয়ে যদি জ্ঞানীরা চিন্তা ভাবনা করেন তাহলে তো আল্লাহকে খুব সহজে খুঁজে পাবেন এই পৃথিবী একটা ঝুলন্ত ছয় হাজার বিলিয়ন টন ওজনের এই পৃথিবীটা আছে শূন্যের উপরে কে কে ধরে রাখছে আমাদের বিজ্ঞান ছেলেরা এখন সব জানে প্রতি সেকেন্ডে আঠারো মাইল গতিবেগে ঘুরছে এই পৃথিবী দৌড়াচ্ছে সূর্যের একটা অংশ এটা বহু পূর্বে আল্লাপক বলছেন আসমান জমেন রাতকান। একত্রিত ছিল ফেফা হুমা যুক্ত ছিল আমরা সেটাকে মুক্ত করে দিলাম আজকের বিজ্ঞান যে বিগ ব্যাং থিওরি বের করেছে বিশাল একটা ভয়ঙ্কর শব্দ হয়েছিল তাতে সূর্য থেকে চারিদিকে ছড়িয়ে পড়েছিল বিভিন্ন গ্রহ উপগ্রহ তার একটা হল পৃথিবী ভালো কথা যদি কেউ বলে প্রেসে আগুন লেগেছে সে আগুন লেগে প্রেস থেকে একটা বড় বড় ডিকশনারি বেরিয়েছে বড় বড় তফসিল গ্রন্থ বেরিয়েছে কেউ বিশ্বাস করবে বিজ্ঞান একটুকু বলেছে মাত্র বিগ ব্যাং কয়েক কেউ বলে চল্লিশ কোটি বছর আগে কেউ বলে বিশ কোটি বছর আগে যাই হোক বিগ ব্যাং যদি যদি সঠিকও হয় তাহলে সেখানে মানুষ জন্ম হওয়ার কোনো প্রশ্ন আসে না পৃথিবীকে মনুষ্য বাসপোযোগী করার কোনো ক্ষমতা সূর্যের নাই এবারে সূর্য থেকে পৃথিবী কোথায় আসলো তেইশ ডিগ্রি কোণে আসলো ওখান থেকে যদি এক ইঞ্চি কম হয়ে যায় পৃথিবীর বুড়ি শেষ হয়ে যাবে আবার যদি এক ইঞ্চি বেড়িয়ে যায় দূরে পৃথিবী বরফে আবৃত হয়ে যাবে যেদিন আসমানের এই ফেটে চৌচির হয়ে যাবে আর তারকাক বাজে সবগুলো নিভে যাবে তাহলে কি আমার দিন সেটা হবে শিরভিং এই ঝুলন্ত পৃথিবী বিজ্ঞানীরা যারা ওজন বের করেছেন যে এখন ছয় হাজার বিলিয়ন টন ওজনের পৃথিবীটা ঝুলে আছে কিসের আকর্ষণে ওই সূর্যের আকর্ষণে যেখানে বলা হয়েছে আল্লাহকে রেখেছি সেখানে আছে তেইশ ডিগ্রি কোনে সূর্যের পৃষ্ঠে বারো হাজার সেন্টিগ্রেড তাপমাত্রা সেখান থেকে দুশো ভাগের এক ভাগ মাত্র পৃথিবীতে পড়ে তাতেই আমাদের বৈশাখ জ্বালা জ্বালাধরের কত লাগে জ্বালা চট ঘুম তো মাথায় উঠে সবাই ফ্যান দিলে আরো গরম বেশি লাগে সহ্য করতে হয়েছে ভিয়েতনামে পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা উঠছে আমাদের তো রাশিয়া তেতাল্লিশ পয়েন্ট সিক্স পয়েন্ট উঠছিল এক সপ্তাহ আগে এই যে তাপমাত্রা উঠলো নামলো এর মালিককে এটাকেও চিন্তা করেন এসব প্রাকৃতিক দুর্যোগ প্রকৃতির স্রষ্টাকে উত্তর আপনাকে দিতেই হবে ভাষার কাজে নেই উত্তর না বাবার দিতে পারবেন না সায়েন্স আমাদের দেশের মাত্র একটা আংশিক জ্ঞান পুরো জ্ঞান দেয়নি এখন পর্যন্ত নিরানব্বই পয়েন্ট নিরানব্বই সৃষ্টি জগৎ মানুষের এখন বিজ্ঞানীদের নজরে আসেনি মানে একশো ভাগের নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পয়েন্ট এখন অজানা রয়েছে বিজ্ঞানীদের কাছে তাহলে আমরা আসি কোথায় এত উন্নতির এত উন্নয়নের গল্প করি আমরা কত যে আমাদের অলক্ষে আছে আমরা জানি না পৃথিবী থেকে সূর্য গুণ বড় এই বিশাল সূর্যের একটা অংশ আমরা আট নয়টা গ্রহণী বসবাস করছি ওই সূর্য থেকে পৃথিবী পর্যন্ত আসতে প্রতিদিন দুই কোটির মতো উল্কাপাত হয় যার প্রতি সেকেন্ডে ছয় থেকে চল্লিশ মাইল বেগে পড়ে কিন্তু এই উল্কা থেকে পৃথিবীকে বাঁচিয়ে রাখে কে সাড়ে এগারোশো কিলোমিটার পর্যন্ত বায়ুমন্ডল তার মধ্যে তিরিশ কিলোমিটার আছে ওজন স্তর ওই উল্কা যখন বায়ুমন্ডল ঢোকে আস্তে আস্তে ফিকে হয়ে যায় আর এই তিরিশ কিলোমিটার মধ্যে ঢুকলে শেষ হয়ে যায় ওই একটা যদি হয় পৃথিবীর অবস্থা শেষ এজন্য আল্লাহ মাহফুজা এই আকাশটা আল্লাহ পাক বলেছেন সুরক্ষিত স্বাদ আর এই যে ওজনের স্তর সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে বাঁচিয়ে রাখে মানুষকে পশুপক্ষকে সৃষ্টি জগৎকে এটাকে বলা হচ্ছে প্রোটেকশন শিল্ড রক্ষাবুহ এটা ভেদ করে আসার ক্ষমতা ওই উল্কার নেই শেহাবুল সাকেত বলা হয়েছে আমপারা মধ্যে এই অগ্নি গোলক আপনার কোনো ক্ষতি ক্ষতি পাচ্ছে না কে আপনাকে বাঁচিয়ে রেখেছে আপনাকে স্বীকার করতেই হবে এমন কোন সত্তা আছেন যিনি আমাদেরকে এর হাতে বাঁচিয়ে রেখেছেন এবং নিঃসন্দেহে তিনি আল্লাহ বান্দার যদি এটা বুঝে তাহলে তার এ কাজে লাগবে জেনে শুনে যখন দেখবে যে আমি বিবাদের মধ্যে আছে আমাকে বাঁচালেন যিনি নিঃসন্দেহে তিনি আল্লাহ এবং তখনই বলা করে আল্লাহ যারা বিজ্ঞান পড়ে এবং এগুলো যারা জানে তাদের অন্তর থেকে এমনি বলে যাবেন আল্লাহ ছাড়া কারোর কোনো ক্ষমতা নাই আল্লাহই করেন আর এই জন্য আইনস্টাইন বলেই ফেলেছেন রিলিজ সায়েন্স ইজ ব্লাইন্ড সায়েন্স উইদাউট রিলিজন ইজ লেম বিজ্ঞান ছাড়া ধর্ম অন্ধ আর ধর্ম ছাড়া বিজ্ঞান খোড়া কোরআন পড়তে গেলে আপনাকে বিজ্ঞান শিখতেই হবে কেন কোরআনের প্রতিটি আয়াতে বিজ্ঞান বহন করে প্রতিটি শব্দ বিজ্ঞান বহন করে অফ একটা বর্ণনা এর মধ্যে কি বিজ্ঞান আছে তস্তির পড়ে দেখেন মধ্যে হাম একটা শব্দ কি আছে ত্রিপুর পড়লে বুঝতে পারবেন অনেক আগে একটা রিসার্চ হয়েছিল কোরআনের শতকরে এগারো ভাগ বিজ্ঞান বহন করে আমরা বলে দিয়েছি শতকরে এগারো মানে পুরা শতকরা একশো ভাগে বিজ্ঞান বহন করে সি নল কোরআন বিজ্ঞান ময় কোরান বলা হয়নি এই যে বৃষ্টি বললো আপনি আম পাড়া পড়েন না সোরে নাবা

বৃষ্টি বর্ষণ করছেন কেউ কি বিশ্বাস করবে যে প্রচন্ড দাবদাহের মধ্যে মেঘ তৈরি হতে পারে কিভাবে মেঘ তৈরি হচ্ছে সে মেঘ এক জায়গায় থাকছে না লক্ষ কোটি টন পানি নিয়ে মেঘগুলো ছড়িয়ে বেড়াচ্ছে সাগরের লবণাক্ত পানি থেকে বাষ্প হচ্ছে বাষ্প থেকে উপরে উঠে যাচ্ছে বাষ্প্র মেঘে পরিণত হচ্ছে লবণাক্ত পানিকে রিফাইন করছে কে পৃথিবীর চারভে তিন ভাগ পানি না সে পানিতে পান করার যোগ্য না প্রচন্ড লবণ এইখান থেকে সূর্যের তাপ পড়ে বাষ্প হচ্ছে বাষ্প উপরে উঠে যাচ্ছে সেখান পানি তৈরি হচ্ছে এই পানিটা নিজে হচ্ছে না যৌগিক অষ্টাশি পয়েন্ট এক হলো হাইড্রোজেন আর এগারো পয়েন্ট নয় হলো অক্সিজেন মেশার পরে পানি হচ্ছে সেই পানিটা মেঘ হচ্ছে সে মেঘটা আসতে ছুটে আপনার জমিতে মেঘ বৃষ্টি বর্ষণ করছে কে করছে এগুলা যদি এই মেঘগুলো একসঙ্গে বৃষ্টিটা পড়তো আপনার সমস্ত ধানের চারা ভেঙে শেষ হয়ে যেত না মাটি সব ধুয়ে যেত না আল্লাহর হুকুমে মেঘের বৃষ্টি সরু ধারায় পড়ে না একসঙ্গে শিল পড়েছে বড় না শিলও পড়তে হচ্ছে আসমানের শিলও আছে কিন্তু না এই বৃষ্টিকে আল্লাহ দিচ্ছেন আপনাকে সুমিষ্ট সুপেও করে ওই লবণক্ত পানি কিন্তু এখানে ডাইরেক্ট আসছে না কে রিফাইন করছে আকাশে সে রিফাইনারি কোথায় এ কোনোটার উত্তর দিতে পারবো না সব আপনাকে বলতেই হবে যে এমন কিছু এমন কোন সত্তা আছেন যাকে আমরা আমাদের জ্ঞানের না বিশ্বাস আপনাকে করতেই হবে এগুলো হচ্ছে আল্লাহ এগুলো বলছেন নিদর্শন দেখাচ্ছেন যে আল্লাহ এগুলো করে তিনি তোমাদের প্রতি বলে তোমরা তার অগু তার দাসত্ব করো জেনে শুনি করো না জেনি করো না অতএব বিজ্ঞান পড়তেই হবে আপনাকে জানতে হবে একজন বেদুইনকে জিজ্ঞেস করা হলো আল্লাহ যে আছে তা প্রমাণ কি সুভান আল্লাহ হবে আরে গোবরই তো উটির প্রমাণ চমৎকার জট না সে বেদুইন সাধারণ লোক তাকে জিজ্ঞেস করা হলো আল্লাহ আসার প্রমাণ কি সুভান না বলে কি আরে গোবরই তো উটির প্রমাণ গোবর করতে আছে না এ গোবর গরুর প্রমাণ লাদি ছাগলের পরিবার তো লাদি সাদ লাদির যদি ছাগল থাকে তে সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা না আমি আওগানের পক্ষ জিজ্ঞেস করা হচ্ছে একই প্রশ্ন উনি বলছস আরে কি বলছ তুমি আমি দেই মত দেখেলাম একটা জাহাজ যাচ্ছে তার কোনো চালক নেই মালামাল خلاص হচ্ছে উঠছে নামছে সমানে নদীতে যাচ্ছে আবার আসছে ফিরে বলে আপনি পাগল লাগি এরকম হয় কোন জাহাজ এরকম চলতে পারে প্রশ্নকারী বলছে তা উনি বলছে তুমি কি পাগল সারা পৃথিবী চলছে বিশাল নবমণ্ডল ভূমণ্ডল এর সৃষ্টি করছে এমনি চলছে এটা জাহাজ যদি চলতে না পারে পৃথিবী কেমন করে চলে তখন বলছে তবা করলো মানে হাতে হাতে বায়ার তিন মসন্দ হয়ে গেল এবং সাহাফিকে ঠিক একই প্রশ্ন করা হয়েছিল উনি বলেন দেখো এ তুত গাছ তুত গাছের পাতা ছাগলও খায় এই তুঁত গাছের পাতাতে গুটি পোকা হয় একই পাতা কিন্তু গুটি পোকাতে রেশম হয় এই তুঁত গাছের পাতা পাখি তো খাচ্ছে পাখির পায়খানা আলাদা ছাগলের পায়খানা আলাদা রেশমের গুটি আলাদা এটা যদি সম্ভব একটা তুঁত গাছ দিয়ে এটাই প্রমাণ যে আল্লাহ একটা মাটি থেকে হাজার রকম পশু পশুপক্ষী তাদের খাদ্য সবই তৈরি করতে পারেন পৃথিবীর মাটিতে পাক এমন গুণ দিয়ে দিয়েছেন সবই একমাত্র আল্লাহ ক্ষমতা আহমদ আহমদিন হাম্বলকেও প্রশ্ন করা হয়েছিল তিনি জবাব দিয়েছিলেন কি আশ্চর্যের কথা যে সুন্দর ধবধবি একটা পাথর তার মাঝখান থেকে একটা জীবন্ত প্রাণী বেরিয়ে এলো কক কক ডাকতে চলে গেল কে করলো তার মানে ডিম ডিমের ভেতরে তা দিলে বাচ্চা তৈরি হয় না ওকে পানিও দেয়নি কেউ ওকে বাতাসও দেয়নি কেউ মায়ের পেটের তলায় ছিল ওখানেই সে ডিম হয়ে গেল আর যখন টাইম এলো ভেতর থেকে নিজে নিজে খুঁটি খুঁটিয়ে ডিমের খোসা বেরিয়ে বেরিয়েছিল আর বেরোলে তো বেরোলে মা দৌড় মানুষের বাচ্চা বেরিয়ে কেক চিল্লা চালি করে ওরা বেরিয়ে দৌড় মারে বলো এটা কে করলো তুমি আগে বলো না এটা কারোর সম্ভব না এটা যার পক্ষে সম্ভব তিনি হচ্ছেন আল্লাহ তুমি না এজন্য আমাদের প্রশ্ন মুরগি আগে জন্য হয়েছে না ডিম কি বলতে পারবে কুত বলে নেশার নেশার প্রকৃতি প্রকৃতি বলে প্রকৃতি প্রকৃতি সৃষ্টি করলো কে এ সব কিছুর সৃষ্টি করতে একমাত্র আল্লাহ অজনি বলা আছে ইয়া ইউন আসুর হে মানব জাতি তোমরা দাসত্ব করো তোমাদের প্রতিপালক করে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের বিগত সমস্ত মানুষকে তিনি সৃষ্টি করেছেন অতএব বান্দার কর্তব্য হবে যে কোনো অবস্থায় আল্লাহর কর্তৃক বিধানের সামনে আত্মসম্পূর্ণ করা যুক্তি দিয়ে অস্বীকার করার নাম ইবাদত নয় পবিত্র কোরআন ও সহিহ হাদিস আল্লাহরBatchNorm ওহি ওহির সামনে কোনো রায় চলবে না আপনার রায় ভুল হবে বিজ্ঞানের বিজ্ঞান ভুল হবে সাহিত্যের সাহিত্য ভুল হবে কবির কাব্য ভুল হবে কবির সব ভুল হবে কিন্তু কোরআন এর একটি আয়াত বা কবিতা সহিদ একটা হাদিসও মিথ্যা হবে না কারণ অমায় আন্ত কানের হওয়া ইন হইল্লা সবই আল্লাহ মুক্ত ওহি এসেছে ওহির বিধানে কোনো ভুল নাই অত প্রত্যেক মানুষের কর্তব্য হল যে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন তার উদ্দেশ্যে নিজেকে বিলিয়ে দেওয়া আল্লাহ বাকে আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিদ আল্লাহকে জীবন গড়া তৌফিক দান করুন আমি নকুল কৌলি হাজা আস্তাকুল্লা লিউলাকিম আলসাহ মুসলিম